বি এস এম এম সময়ের জন্য উল্লেখযোগ্য আজকে হ্যাঁ এটাই হলো সবচেয়ে বড় জিনিস প্রথমত কথা হলো যে আমি ভাই চান্সেলার হিসাবে যোগদান করার পর আমার একটাই মাত্র চিন্তা জীবনের বড় বড় পথ অ্যাকাডেমি পথ সব পাওয়ার পরও যদি আমি এ দেশের মানুষের জন্য যদি আমি কিছু করতে না পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জন্য এটা ব্যর্থ

বঙ্গবন্ধুর আসে আমাকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেই সময় মোহাম্মদ নাসিম সাহেব হাতে হস্তান্তর দেওয়ার পর আমার একটাই মাত্র জিনিস সেটা হলো শিক্ষা স্বাস্থ্য সেবা এবং গবেষণা এই তিনটাতে যাতে আমরা যে সেন্টার অফ এক্সেলেন্স সরকারের পরিকল্পনা সেটা সত্যিকার অর্থে আমরা যেন এটা এটাকে রূপান্তরিত করতে পারি দেখেন এখানে কিন্তু অনেক বাধা আমরা মুখে মুখে বললেও মুখে মুখে বললেও আমরা নিজেদের প্রাপ্তি ছাড়া কেউ কিছু বুঝি না কিছু জিনিস আমি অব দি রেকর্ড আমার কথা বলতে হবে কথা হচ্ছে তো যাই হোক আমি ওগুলো একটা এসে যোগদান করার পর যদিও আমার মনে এটা আমি দেখেছি বেশ বিগত কয়েক বছর হলো কোরিয়ান প্রজেক্টটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না এই যে এক হাজার বেডের সুপার স্পেশালাইজড হসপিটাল কোরিয়ান হেল্পে এটা কেবল এদিক থেকে এদিক মানতায় ভুগছে এটা হচ্ছে না সে শুরু হলো আমার মনে হয় দুই হাজার 13 14 সালে প্রজেক্ট পরিকল্পনা এটা সেটা বিভিন্ন কিছু গত প্রশাসনের সময় প্রজেক্ট ডাইরেক্টরকে সরানোর জন্য অনেক চেষ্টা হয়েছিল বিভিন্ন কিছু হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চলছে তো আমি প্রথমে বসলাম আমি প্রজেক্ট ডাইরেক্টরের সাথে হোয়াট ইজ ইজ ইন্টেনশন সে এতদিন পর্যন্ত তো প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছিল সে তার অসুবিধে ব্যাপারে সে আমাকে বললো আমি তখন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম স্বাস্থ্যমন্ত্রী মহোদয় গ্রিন সিগন্যাল ইয়েস গো তারপর আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি কথা বলি যে আমার এটা এবং এক পর্যায়ে যখন মোটামুটি স্থানীয় অবস্টগুলো যখন দূর হয়ে গেলো তখন আমি ওনাকে অফার করে যে এটা উদ্বোধন করতে আপনাকে আসতে হবে উনিও সানন্দে রাজি হলেন এবং উনি আপনারা জানেন যে এখানে এটা উনি নিজেই তো উদ্বোধন করে দেন তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর উনি এটা উদ্বোধন করে দেন এবং উনি এটা উদ্বোধন করে দেওয়ার পর থেকে আপনারা দেখেন কাজ কি হারে চলছে আর দুই মাস আগে এটা এই গ্রাউন্ড লেভেলের উপরে উঠে যেত বললেন যে কেন দুই মাস পিছানো গেল আগে আপনারা জানেন এখানে রিজেন্ট হায়াত হসপিটাল হোল্ডিং হসপিটাল বিভিন্ন মালিকানা পরিবর্তন হয় এখানে এবং রিজেন্ট হায়াত হসপিটাল তারা তাদের সরি হসপিটাল বলতেছে গিয়া হোটেল রিজেন্ট হায়াত হোটেল ও হোটেল করার জন্য এখানে কিন্তু সাতাশিটা পিলার এখানে ছিল অনেক ডিপ সিটেড পিলার সে পিলার গুলাকে ভাঙতে ওদের দুই মাস পিছে তা না হলে এটা তো কিন্তু মাটির উপর দিতে আমরা কেউ জানি না জানতে না ওরাও জানতো না ওরা যখন মাটি খুঁড়তে গেছে তো রেডি এটা কি দেখা যাচ্ছে এটা কি দেখছে একটা দুইটা তিনটা চারটা করতে করতে সাতাশিটা পিলার এই সাতাশিটা পিলারকে ভাঙতে ওদেরকে চিটং থেকে আলাদা মেশিন আনতে হয়েছে বুঝছে না হয় আরো উপরে উঠে যেতে এবং আমি আমি ওদেরকে টার্গেট দিচ্ছিলাম অবশ্য এই গিয়ার না দেখে আপনি না যে দেখো আমি দুই হাজার একুশ সালের তেইশে মার্চ আমার কাজের শেষ আমার দায়িত্ব শেষ আমি অনুরোধ করব ওদের কনস্ট্রাকশন ফার্ম যেটা হিউম ডাই তাদেরকে তোদেরকে তোমাদেরকে অনুরোধ করার পর ষোলোই ডিসেম্বরের মধ্যে ষোলোই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস ওই দিনে আমরা কাজটা শেষ করে যদি আমাকে দাও তাহলে আমরা জানুয়ারি মাসের মধ্যে আমি এটা উদ্বোধন করাই দিয়ে প্রাইম মিনিস্টারকে দিয়ে হ্যাঁ আমার কাজের একটা আমার মনেরও একটা তৃপ্তি যে এই হসপিটালটা আমি ট্রেনিং এর এটা শেষ করে যেতে পারলাম হ্যাঁ তো ওরা এগ্রি করছিল কিন্তু এই ঘটনার জন্য বললো যে আমরা তো পারছি আচ্ছা যাই হোক তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আচ্ছা তাছাড়া এটা ছাড়া আমার একটা জিনিস ছিল জরুরি বিভাগ চালু করার জন্য এবং জরুরি চালুর জন্য আমরা আয়োজন মোটামুটি কমপ্লিট করে ফেলছিলাম কিন্তু হঠাৎ করে সরকারের তরফ থেকে দশ হাজার না নার্স নিয়োগ দেওয়ার ফলে আমার সাড়ে চারশো নার্স ওই হসপিটাল থেকে চলে যায় সাড়ে চারশো নার্স চলে যাওয়ার ফলে আমার ইমার্জেন্সি সার্ভিস এবং প্রয়োজনীয় যে সার্ভিসটা দেওয়াটাই আমার ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তখন আমি এক্সট্রা আরো পঞ্চাশটা নার্সের কাজ ইমার্জেন্সি নিয়ে আমি সার্ভিস দিতে না পারলে এমনি আপনারা আমাকে ব্লেম দেন আপনি পারেন নাই সেটা এক জিনিস রুগীরা এসে যদি সেবা না পায় সেটা তো আরও ডিজাস্টার হবে এবং রুগীরা যদি মারা যায় বিভিন্ন কিছু আনএেড মারা যায় সেই জন্য আমি কিন্তু আমি অপেক্ষা করছিলাম কিন্তু নার্স নিয়োগ হওয়ার সাথে সাথে নার্সটাও নিয়োগ দিলে এমন সময় দেখা গেল ডেঙ্গু দেখেন আমরা দুশোটা মতো প্রতিদিন এরকম দুইশটা পেশেন্টকে আমরা সার্ভিস যাই হোক আমাদের এখানে এখনো পর্যন্ত ডেঙ্গুর ওয়ার্ডটা চালু আছে ইমার্জেন্সিতে ডেঙ্গুর ইয়েটা কেটে গেলেই আমরা আমাদের যে আয়োজন আছে বেশি দিন আর লাগবে না আমার নার্সরা সব নেওয়া আছে এখন জাস্ট উদ্বোধন করাটা সারা আর কারণ জিনিসপত্র প্রকিউর করাও আছে আমার এ ব্যাপারে আচ্ছা এটা গেলো ইমার্জেন্সির কথা তারপর হলো আমার একটা প্ল্যান এটার সাথে সাথে আমি প্ল্যানও বলে যাচ্ছি যে আমাদের শিক্ষকদের দেখেন আমরা শিক্ষকরা আমরা ফিল করি আটটা থেকে পর্যন্ত আমাদের অফিস আড়াইটা পর্যন্ত অফিস এই সময় আমাদের শিক্ষকরা থাকতেছে সিনিয়র ডাক্তাররা থাকতেছে তো কিন্তু বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত বৃহৎ একটা অংশ আমাদের রুগীরা এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছে আমরা যদি অ্যাজ এ হোল শিক্ষকদেরকে নন প্র্যাকটিসিং করে দিই আমার মাথার এটা যে নন প্র্যাকটিসিং করে দিই অ্যাটলিস্ট আমাদের পাঁচটা পর্যন্ত যদি অফিসটা নিয়ে যায় নন প্র্যাকটিসিং করলে গবেষণার কাজে এবং শিক্ষকতার কাজে এবং রুগীর সেবার কাছে আরও বেশি সময় তারা দিতে পারবে এই নন প্র্যাকটিসিংটা আমার মাথায় একটা আছে যে এটাকে এতদিন না কেন দেখেন অপ্রিয় সত্য গত মার্চ মাসে আমি যোগদান করার পর থেকে আমাকে কিন্তু আমি ব্যতীব্যস্ত ছিলাম মেডিকেল অফিসের নিয়োগ নিয়ে বলে কেন আপনি মেডিকেল অফিসে নিয়ে আপনি পরীক্ষা নিবেন পরীক্ষার গিয়ে কিন্তু আমার অফিস অফিসটি ঘেরাও থাকতো সব সপ্তাহে দুই দিন তিন দিন কোনো সপ্তাহে প্রতিদিন চাকরি প্রত্যাশীরা আমাকে বলতো যে তাদের চাকরি দিতে হবে চাকরি দিতে হবে এবং যাই হোক রেজাল্ট আউট হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে সবসময় টু হার ওনার ফার্ম ডিসিশন ওনার কুইক ডিসিশন যখনই ওনার কাছে গেছি পরীক্ষা ছাড়া তুমি কোনো নিয়োগ হবে না আমার দলের হোক আর যাই হোক আমি চাই এই যে ওনার এই ভালো চিকিৎসক যদি এখানে না আসে ভালো ডাক্তার যদি না হয় তাহলে রুগীরা ভালো সেবা পাবে না সুতরাং ওনার যে এই যে সেবার প্রতি ওনার যে সিনসিয়ারিটি এবং আগ্রহ এবং আমাকে যে নির্দেশ দিলেন আমার তখন কি করে নিয়ে আসে ভাইস চ্যান্সেলার হিসেবে ওনার নির্দেশ পালন করেন অবশ্যই একটা হলো আমার বিবেক বিবেকবান যদি মানুষ হই আমি তাহলে আমি কীব আমি মেরিটের উপর আমাকে ইয়ে করতে হবে ভাইবাতে আমি একটু একটু একজনকে হেল্প করলাম কিন্তু রিটেনে যদি না টিকে তাকে আমি কিভাবে নিব দেখেন তারা অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ করলো আমি নিয়ম নীতি নেপোটিজম ফেবোটিজম করে আমার এখানে বেয়াল দেয়ালে দেয়ালে চিকে মারাচ্ছিলো স্বজন লক্ষ টাকা করে আমার চাঁদ না আমি নিয়ে আমি নিয়োগ দিচ্ছি সে অনেক কথা লেগেছিল আজকে কোনো কোন টিভি চ্যানেল বলছে সকল নিয়ে নিয়ম নীতি উপেক্ষা করে ভাইস চ্যান্সেলার এখনো নিয়োগ পরীক্ষার সভাপতি সেই ডিবিসি চ্যানেলকে পরের দিন আমাকে আমার নিউ সাক্ষাৎকার নিতে আসছিলো আমি তখন বললাম যে কী সাক্ষাৎকার দিব নিউজ ভেরিফাই না করে আপনারা চ্যানেলে গিয়ে করে স্যার স্যার নিউজ ওরা তো সচিবের সচিব অর্গানাইজ অর্গানাইজ সেক্রেটারি সচিব প্রেসিডেন্ট সেক্রেটারি না জানলে সেটা কি সচিবের গিয়ে বহন করে আমি তো এক নম্বর ভাইস প্রেসিডেন্ট সচিবের আমি তো এক নম্বর ভাইস প্রেসিডেন্ট কই আমার কাছ থেকে তো ভেরিফাই করতে আসলেন না আপনারা আসেন এই দেখেন এটা কি বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি এখানে এই ধারাতে কি লেখা আছে সকল নিয়োগ পরীক্ষা সভাপতি ভাইস চ্যান্সেলর এটা কি নিয়ম না অনিয়ম নিয়ম এই ভাইস চ্যান্সেলর দেখলেন হ্যাঁ তারপর আসেন এখন পরীক্ষা সংক্রান্ত রিটেন পরীক্ষা প্রয়োগ প্রশ্নপত্র প্রণয়ন কমিটি এখানে ভাইস চ্যান্সেলর আছে এখানে না কন্ট্রোলার আছে না কন্ট্রোলার যে আমায় পরীক্ষা দিচ্ছে আপনারা তো বলছেন যে সে আছে কন্ট্রোলার কোনো সময় কোনো প্রশ্নপত্র প্রণয়ন কমিটিতে থাকে না কারণ সে একজন নন মেডিকেল ম্যান তার কী কাজ এখানে তার তো কোনো কাজ নেই শিক্ষক হয়ে থাকে গেল প্রশ্নপত্র প্রণয়ন কমিটির পরে মডারেশন হয় মডারেশানে এক নম্বর কমিটি প্রশ্ন মডারেশন দুই চূড়ান্ত মডারেশন কমিটি বিসি আছে কোথাও কন্ট্রোলার আছে কোথাও না স্যার নাই প্রশ্নপত্র মুদ্রণ কমিটি তাতে বিসি আছে না এখানে তো লিখে মুদ্রণের সময়ও কেউ যদি ছবি তুলে নিয়ে চলে যায় মোবাইল টোবাইল কিছু এন্ট্রি নাই ওইখানে ওই সব রুমে প্যাকেজিং কমিটি এখানে বিসি আছে নাই তাহলে বিসি কিভাবে পরীক্ষা কর্মকাণ্ডের সাথে জড়িত বলেন আমাকে তখন বলে স্যার মাফ করে দেন মাফ তো করেন আমার বিশ্ববিদ্যালয়ের সুনাম তো আপনি শেষ করে দিলেন যে একটা জিনিস ডেভেলপ করা কত কঠিন করাও কঠিন কিন্তু ধ্বংস করাটা মুহূর্তের মধ্যে করে ফেলেছে এই আর কি এই এই জন্য আমি আর ইনস্টিটিউশনাল এই গিয়েটার আমি শুরু করছিলাম কিন্তু এসব কারণে আমি আগাইতে পারিনি তারপর আমার তেরা দেখেন কতগুলো ডিপার্টমেন্ট চালু করা হয় যেমন হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি কলারাক্টাল সার্জারি ফিটোমেটার্নাল মেডিসিন গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রানোলজি ইনফার্টিলিটি বিভাগ শিশু কার্ডিওলজি তো অবশ্য আগে থেকে ছিল তারপর প্যাডোডনটিক্স পেডিক্স নিউরোলজি বিভাগ সহ কয়েকটি নতুন বিভাগ চালু করা হয় আরও কতগুলা বিভাগ চালুর জন্য অপেক্ষা করতেছে। যেমন প্লাস্টিক সার্জারি বিভাগ প্লাস্টিক অ্যান্ড রিকনস্টপিক সার্জারি তারপর হলো ট্রপিক্যাল মেডিসিন বিভাগ জেরিয়াটিক মেডিসিন বিভাগ তারপর ফরেন্সিক মেডিসিন বিভাগ ইনফেকশাস ডিজিজ বিভাগ এরকম পাঁচটা আরও আছে এগুলা ওয়েটিং তারপর আমার একটা স্বপ্ন ছিল যে আমার সময়ে লিভার ট্রান্সপ্লান্টটা জমে যায় আমি কিন্তু আমরা উই আর গোয়িং টু হ্যাভ সেকেন্ড ট্রান্সপ্লান্ট অনেকে মনে করছে যে বন্ধ করে দেবে সেকেন্ডটা আমরা খুব স সহসায় আমরা করব। উইদিন এ মান্থ প্রস্তুতি চলছে আবারও আবারও প্রস্তুতি চলছে অক্টোবরের আমি রিকোয়েস্ট করছি তাদেরকে অক্টোবরের ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট মানে করে ফেলতে আচ্ছা তারপর এই যে কতগুলো সার্ভিসের মনে করেন চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া এই ল্যাবরেটরি মেডিসিন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট ট্রান্সমিশন বিভাগ হাসপাতাল ফার্মেসিতে রোগীদের সুবিধার্থে জরুরি প্রয়োজন চব্বিশ ঘন্টা ল্যাবরেটরি সার্ভিস রক্তদান ও ওষুধ প্রদান সহ জরুরি সেবা চালু করা হয়েছে তারপর হলো এই ডেঙ্গু সেলে অধ্যাপতি যত খরচ কিন্তু আমরা ফ্রি অধ্যাপতি জানেন তারপর হলো আমাদের বৈকালিক স্পেশালাইজড আউটডোর তো আছে এটা তো কন্টিনিউ করছে স্পেশালাইজড রোগীদের সেবার জন্য তারপর আমাদের অতি দরিদ্র দেখেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু মানবিক এবং কতটুকু সহানুভূতিশীল আমাদেরকে উনি এই যে হসপিটাল উদ্বোধন করতে আসলেন তখন আরো অতি দরিদ্রতা হইলে উনি আরো দশ কোটি টাকা দিয়ে যান যার ফলে আমরা কেউ যদি চিকিৎসা সেবাতে ইয়ে হয় যে আমার ওষুধপত্র কিনা নাই কিনতে পারতেছে না কি ওই আন্ডারে ভর্তি ওই প্রফেসর সাহেব যদি রিকমেন্ড করে দেন ডিপার্টমেন্ট থেকে আরো দুজন শিক্ষক যদি এটার সাপোর্ট করে আমরা তাদেরকে দশ হাজার টাকা করে দিচ্ছি এককালীন মানে যদি প্রয়োজন হলে আর আবার দেওয়া হবে কিন্তু দশ হাজার করে প্রতিটি রুগীকে যারা অ্যাপ্লাই করে ওরকম সার্টিফিকেট করে তাদেরকে দেওয়া হচ্ছে তারপর আমার সময়ে কিন্তু ওই বেতার ভবনের জায়গাটা বুঝে নেওয়া হয় আমার সময়ে বুঝে নেওয়া হয় তারপর হলো ইউজিসি কর্তৃক ইপনাকে ইনস্টিটিউট হিসেবে রূপান্তর করার ইউজিসি আমরা ইপনা কিন্তু একটা ইনস্টিটিউট হিসেবে এখন বিশ্ববিদ্যালয়ে একমাত্র ইনস্টিটিউট কিন্তু ইপনা এটাই আর বহির বিভাগের উদ্ধমুখী সম্প্রসারণ এক এক সাইডের অলরেডি হয়ে গেছে হয়ে গেছে মানে ভিতরের ওয়ার্ড বাকি এমনি কনস্টায় কাজ হয়ে গেছে বারোতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ দুই নম্বরেরটা হয়ে গেছে এক নম্বরেরটা এখন করবো আর কি এই জন্য হ্যাঁ তারপরে হলো বিভিন্ন ধরনের আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন টেম্পোরাল বন্ডি সেকশন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের এগুলো এই যে কিছুদিন আগে আই ডিপার্টমেন্টের একটা ওয়েট ল্যাব চালু করলাম ও ওয়েট ল্যাব ওয়েট ল্যাব চালু করলাম এটা আই ডিপার্টমেন্টে যে ফ্যাকো সার্জারি করে না ওয়েট ল্যাব চালু করে হয়েছে এদের প্রযুক্তিগত দিক থেকে আমাদের এরা যারা ট্রেনিং পাচ্ছে ওদের আরও ট্রেনিং হবে আর আপনারা জানেন যে এই দুশো জন ডাক্তারের যে পরীক্ষা ভিত্তিতে যে রেজাল্ট দিয়ে আমরা ফাইনাল স্টেজে আসছে সেগুলোর নিয়োগও সহসা হয়ে যাবে এবং তিনশো সাতচল্লিশ জন নার্স যে আমরা নিয়োগ দিলাম কোনো টু শব্দ হয়েছে হ্যাঁ অত্যন্ত স্বচ্ছতার সাথে পত্রিকায় নিউজ দিচ্ছিলো যে পাঁচ লাখ দশ লাখ করে টাকা গিয়ে করেছে এবং প্রধানমন্ত্রীর সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক জায়গায় দেখা হলো উনি তো খুব স্বরে আমাকে জিজ্ঞেস এই কী শুনতেছি তোমাদের এগুলা নার্স নিয়োগ নিয়ে আবার কী কেলেঙ্কারে শুনতেছি তো আমি আমি তখন বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমি তো কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে চিঠি দিয়েছি কোন এজেন্সিকে দিছি ডিজিএফআ আই এনএসআই এস বি সব দিয়েছো ওগুলা আমরা জি দিই আমি দিয়ে দিচ্ছি দুই সপ্তাহ আগে দিচ্ছি যদি আমাদের কানে এরকম আসছে কেউ তিন লাখ পাঁচ লাখ টাকা টাকা উঠাচ্ছে এগুলা আপনারা তদন্ত করে দেখে এবং কাল্পনিকদেরকে শাস্তির ব্যবস্থা করে ঠিক আছে তাহলে ঠিক আছে তো সে আমার তরফ থেকে বললাম তো আমি ভাইস চ্যান্সেলার হিসেবে আমার একটা ফিলিংস ভাইস চ্যান্সেলার হিসেবে আমি যে সম্মান পাইলাম না রে আমার টাকার বিনিময়ে এটাকে কলঙ্কিত করব আজকে ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে ফ্ল্যাগ চালাইয়ে আমি চলছি এর চেয়ে বড় সম্মান আমার কি হতে পারে হ্যাঁ পুলিশ দেখলে সালাম দিতেছে এ দেখলে সালাম আমি যদি এই ফ্ল্যাগ ছাড়া যদি চলে কেউ আমাকে সালাম দেবে আর এখানে আমি এই চেয়ারে বসে আর তাছাড়া হলো এ নার্সরা যে নিয়োগ পাবে না এরা কয়টা টাকা ওদের পরিবার থেকে দিতে পারবে তিন লাখ চার লাখ করে আমি টাকা নিয়ে এটা তো অত্যন্ত অমানবিক জিনিস হ্যাঁ তো যাই হোক আমার অ্যাড্রেস ক্লিয়ার ব্যাপারে আচ্ছা এখন দেখে ও আচ্ছা আর একটা জিনিস আমাদের দুই প্রশাসন দুইটা প্রশাসন কিন্তু ক্লিয়ার করতে পারে না কি বলে এই লিনিয়ার অ্যাক্সেলেটার মেশিন কিনতে পারে না হ্যাঁ আমার লিনিয়ার অ্যাক্সেলেটার মেশিন বসে গেছে আজকে সেই মেশিন চালানোর জন্য ইয়াদের এই টেকনিশিয়ানদের আমি আজকে ইন্টারভিউ নিলাম পাঁচজন টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছি এবং প্রয়োজনীয় আনুষাঙ্গিক আরও কয়েকটা জিনিস ওই সেগুলা এসে গেছে সেগুলো ইনস্টল হলে নম্বর নাগাদ হয়তো বা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে কারণ উনি নিজের থেকে ফান্ড দিচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিনিয়ার অ্যাক্সিলেটর মেশিন নেয় ক্যান্সার সেবার কোনো কিছু নেই উনি শুনে উনি সাথে সাথে এই টাকা দত এইভাবে ওনার অনুমতির একটু প্রয়োজন আছে তারপরে আসেন হলো ডিজিটালাইজেশনের যুগ দেখুন আমরা কিন্তু এখন মনে করেন আমার অলরেডি আগে তো ছিল কথা বাস্তবতার কোনো ইয়ে ছিল না তো এই যে মোস্তফা জব্বার সাহেব থাকতে ওনার সাথে আমি একদিন দেখা করে দেখা করার পরে আমার বিশ্ববিদ্যালয়টাকে অটোমেশনে দিয়ে দেওয়া হচ্ছিল এই যে রুগীদের অ্যাপয়েন্টমেন্ট এই যে ভিড় আজকেও আমি আউটডোরে গিয়ে দেখলাম ওই দিক দিয়ে আসলাম ভিড় মানে কি টিকিট নেওয়া এই করা সে করা এই জিনিসগুলো তো তারা যে কোনো জায়গায় অনলাইনে যাতে করতে পারে সব কিছু তাহলে কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের অন্য অন্যরকম হয়ে যাবে কথা বলছেন এই যে ব্যাংকে গিয়ে রসিদ কাটার জন্য আবার আরেক লাইন এখানে আবার লাইন আগে পিসি করতে নাকি আনসাররা টাকা খায় শুনি আমার কাছে আসে আবার গিয়ে রাউন্ড দিলে আবার ভিজিল্যান্ট থাকলে কিছুটা কমে আবার শুনে যে আবার এরকম হইতেছে এইসব জিনিস তো সব কিছু জিনিস তো আসতেছে সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বলতে পারেন যে কিভাবে বাস্তব প্রথমত কথা হলো যে এটাতে যাওয়ার আগে সেন্ট্রালি যাওয়ার আগে আমরা অলরেডি আমাদের বেতন ভাতাতে দেওয়াটা আমার আমরা আমাদের কেউ আর বিল করতে হয় না মাসের শেষে যার যার কাছে গিয়ে দেওয়া হয় সেই বিল তার গিয়েতে নামে ক্লিক করে টিকে ওই উঠে এবং সাবমিট করে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এটা হলো আমাদের বেতন বিল সংক্রান্ত ব্যাপারটা অলরেডি আমরা সেখানে গেছি কিন্তু অ্যাজু হল বিশ্ববিদ্যালয়টাকে সেবাটাকে ওনারা বলছেন যে আইটি ডিপার্টমেন্ট আইটি এটুআই এ টু আইতে আমরা একটা কর্মশালা করি দোসরা সেপ্টেম্বর এই মাসে এবং দোসরা থেকে সাত তারিখ পর্যন্ত ডিজিটাল সার্ভিস ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ল্যাব কর্মশালা আমার ডিপার্ট ইউনিভার্সিটির উনসত্তর জন আর আইটি ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ের এক্সপার্টরা বসে এই যে তারা এই পিডাব্লিউডির অডিটোরিয়াম যেটা আছে সেখানে বসে তারা সকাল নয়টা থেকে রাত সন্ধ্যা সাতটা আটটা নয়টা পর্যন্ত প্রতিদিন ওরা এটা চালাইছে ইত ল্যাব কর্মশালা করছে এবং সেটার উপর বেসিস করে এখন তারা ডিজাইন প্ল্যানিং বাকি আইটি এক্সপার্টরা ওগুলো ডেভেলপ সফটওয়্যার ডেভেলপ করতেছে করবে দু এক দিনের মধ্যে তারা আসবে আমার সাথে কথা বলে অলরেডি মাননীয় আইটি ডিপার্টমেন্টের যে জুনাইদ আহমেদ পলক মন্ত্রী মহোদয় ওটি বিশ কোটি টাকা আমাদের স্যাংশন করবে ওরই বললেন এবং ঘোষণা দিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে উনি বিশ কোটি টাকা হেল্প করবেন আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশনের নেপাল থেকে ছাত্র ছাত্রীরা যদি পরীক্ষা দেয় পাশ করে যায় তারা আবার নেপালে আবার পরীক্ষা দিতে হয় শ্রীলঙ্কার ছেলেমেয়েরা এম বিবিএস পাশ করে আবার শ্রীলঙ্কা পরীক্ষা দিতে হবে তারা এখন আর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি ম্যাচ করে না কিন্তু আমার ইউনিভার্সিটি ডিগ্রিটার বেলায় সেটা না তারা ইন্ডিপেন্ডেন্টলি সার্জন হিসাবে আমার ডিপার্টমেন্ট আমার তো বারো থেকে তেরো জন নিউরোসার্জন আছে ওইখানে নেপালে আরো কয়েকজনাইনে আছে এবং বিভিন্ন সাবজেক্টের আছে আমি গত পরশু দিন নেপাল গেলাম তাদের ন্যাশনাল ডে উপলক্ষে দাওয়াত করছিল তো নেপালি স্টুডেন্টরা ওইখানে ছিল কয়েকজন তো তাদের সাথে কথা বলতে বলতে আমি বললেন যে তোমাদের কতজন স্টুডেন্ট আছে নিয়ারলি হান্ড্রেড সব সাবজেক্ট মিলে নিয়ারলি তার মানে নেপালের স্বাস্থ্য সার্ভিসে বাংলাদেশের অবদান উল্লেখযোগ্য এবং পোস্ট গ্রাজুয়েট ম্যান পাওয়ার ক্ষেত্রে আমরা যত বেশি লিবারেল নেপালের এগুলোকে ডেভেলপ করানোর জন্য ইন্ডিয়ান অনেক কনজারভেটিভ তারা সহজে সিট ছাড়ে না পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের জন্য এবং আমাদের এটা শোনা মাসে দেখি তো ওরা বারবার আসতে চাচ্ছে আমাদের এখানে ট্রেনিং নিতে আসতে